জন্মদিনের দুপুরে পায়েস খাওয়ানোর রিচুয়ালস আছে, তো মা সেই জন্য পায়েস খাইয়েছিল। আর তার সঙ্গে ছিল লাঞ্চে মাটন কষা, স্যালাড, ভাত, শাক ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, আর বাকিটা তো তোমরা দেখতেই পেলে। এখন হচ্ছে মানে প্রায় রাত 10:30 বেজে গেছে, যে সময় আমি মানে আমি না মানে আমরা সেলিব্রেট করব আমার বার্থডে মানে মহান মহিলার। কিন্তু এর কারণটা হচ্ছে মানে এত যে রাত হয়েছে সেটার কারণ হচ্ছে মানে প্রচন্ড ব্যস্ত, আর সেই ব্যস্ততার মাঝে মানে সেলিব্রেট সে করতেই হবে এরকম একটা ব্যাপার নিয়ে আর কি সেলিব্রেট করা। তো সব থেকে 2021-এর এই বার্থডেটা আমার সব থেকে মানে একদম যাচ্ছে না এই বার্থডে একটা, কিন্তু তবুও মানে সব কিছু আগে থেকে মায়ের প্ল্যানিং ছিল, ভাইয়ের প্ল্যানিং ছিল, তো এই দুজনই বেসিক্যালি আমার বার্থডে নিয়ে প্ল্যানিং করে। যখন ভাই হয়েছে তারপর মানে ও যখন বুঝতে শিখেছে তখন থেকে, আর তার আগে তো মা, মানে এই দুজনই আমার হচ্ছে এই মুহূর্তে বার্থডে প্ল্যানার আমার বার্থডের জন্য। তো এই দুজন মিলে সবাই যে মানে যেহেতু এতদিন ধরে এত কিছু প্ল্যান করেছে তো সেইটার জন্য আর কি বার্থডে সেলিব্রেশন, না হলে মানে দুজনই খুব কষ্ট পাবে। তাছাড়া এইবারের আমার বার্থডেটা আমার কাছে খুবই খারাপ, মানে সকাল থেকে মোটেই ভালো যায়নি দিনটা, সেটার জন্য খারাপ। তো মানে এত রাত্রিবেলা এখন কেক কাটা এইসব আর কি, এই সব কিছু সাজানো টাজানো এই সব কিছু, এটা হচ্ছে ভাই আর মানে সব ভাইয়েরই এটা ছিল এই প্ল্যানিংটা, এই সাজানো প্ল্যানিংটা ভাইয়েরই ছিল। আর আমার খুব ভালো লাগে যে বেলুন দিলে মানে আমি যখন মায়ের বার্থডে হয়েছিল তখন বলছে বেলুন দিলে তার মানে হচ্ছে একটা বার্থডে বার্থডে ফিল আসে, তো সেটার জন্য আর কি বেলুনটাও আজ ভাই অবশ্য বেলুন ফোলাতে পারে না, এটাও মায়ের বার্থডের সময় দেখিয়েছিল মানে বলেছিল, তখন বেলুন আমি ফুলিয়েছিলাম। বাট এই বার্থডেটাতে আমি হয়তো আমার বার্থডেতে একটা কি দুটো ফুলিয়েছি, বাকি মা আর ভাই মিলেই ফুলিয়েছে। তো সব মিলিয়ে ওরা যেহেতু অ্যারেঞ্জ করেছে তো এখন তো কেক কাটতে হবে, তো চলো তোমরা সোজা সরাসরি একদম সেই পর্বে ঢুকবে, আর তারপর লকটা আমরা কন্টিনিউ করছি। না টুনিটা আমার ছিল না,
শুনি না মানে আমার খুব পছন্দের বাট পড়েছে ভাই পুরো ব্যাপারটা তো যাই হোক এগুলো সব তোমাদের দেখিয়ে দিয়েছো মোটামুটি আর সবথেকে বেশি ভালো লাগছিল যখন অন্ধকার ছিল যখন কেকটা কাটা হচ্ছিল ওই মোমেন্টে সবথেকে ভালো তোমরা তো দেখেইছো তো কেকটা কাটা হয়ে গেছে এবার কতগুলো কথা আছে যে কথাগুলো বলে দিই সেটা হলো এই ড্রেসটা আমাকে দিয়েছে ভাই মানে আমার বার্থডে উপলক্ষে এটা আমাকে ভাই দিয়ে দিয়েছে তো এটা মিশো থেকে নেওয়া এটা মিশো থেকে নেওয়া তো আমি এটা সব কিছু ডিটেইলস বলে দেবো আর তোমরা অবশ্যই জানিও যে আমাকে ড্রেসটা পরে বার্থডেতে কীরকম লাগছে আর একটা ড্রেস আছে যেটা আমাকে মা দিয়েছে তো সেই ড্রেসটা পরেও আমি মানে দেখিয়ে দিচ্ছি কারণ মায়ের যে ড্রেসটা ওটা পরে আমি পায়েস খেয়েছিলাম তো ওটা একটা গ্লিমস আমি দেখিয়ে দেবো তাছাড়া আমি ড্রেসটা পরেও আমাকে কীরকম লাগছে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এই সেকেন্ড যেটা আমি বললাম যে আমি পরে এসে দেখাচ্ছি এটা হচ্ছে সেটা জানি না কতটা পুরোপুরি দেখা যাচ্ছে বাট এই এটা এটা হচ্ছে গাউন ব্ল্যাক কালারের তো আরেকবার আমি ড্রেসটা ভালো করে ফুল দেখিয়ে দিচ্ছি যেটা আমার অত্যন্ত প্রিয় এটা পরে আমি পায়েস খেয়েছি আর যেহেতু ভাই দিয়েছে ভাইয়ের ড্রেসটাও পরতে হবে সেই জন্য সেটা পরে আমি কেক কেটেছি সেটা তোমরা সবাই দেখে নিয়েছো বাড়ির সেলিব্রেশনটা বরাবরই হয় আরও বড় করে হয় এখন তো রেস্তোরাঁয় যাওয়া যাচ্ছে না তো যখন মানে যাওয়ার ব্যাপারটা ছিল সেই সময় তো আমার বার্থডেটা রেস্তোরাঁতেই বেশিরভাগ বার্থডে আমার রেস্তোরাঁতেই সেলিব্রেট হয়েছে ভাইয়ের মনে হয় একটা কি দুটো হয়েছে বাট আমার তো অনেকগুলো বার্থডে পরপর রেস্তোরাঁতে হয়েছে আর তার আগে যখন আমি ছোটো ছিলাম তখন তো বার্থডে খুব বড়ো করে বাড়িতে সেলিব্রেট করা হতো প্রচুর লোক আসতো আমার খুব ভালো লাগতো বাট এখন আমার মানে লোকজন আসা আর ভালো লাগে না তার থেকে না আসা ভালো আমরা নিজেরা নিজেরা এনজয় করবো আসলে টাইমের এতটাই অভাব যে লোকজন আসলে যে টাইমটা দিতে হবে বাপরে ওটা দেওয়া এই মুহূর্তে ভীষণ টাফ মানে কাজ করে সেই টাইমটা দেওয়া মানে ভীষণই টাফ তো তাছাড়া মা এতটাই অসুস্থ মানে তার মধ্যেও মা যে এত কিছু করে মানে এতটা ম্যানেজ করে এত কিছু করা তো এটা এটাও একটা খুব বড় ব্যাপার তো লোকজন আসলে অবভিয়াসলি চাপটা আরও বেড়ে যায় তো সেটাও একটা ফ্যাক্টর তো সব মিলিয়ে আর কি ঠিক আছে এখন বার্থডেটা একটুখানি অন্যভাবে হয় তবে ছোটোবেলার বার্থডেটা অবশ্যই মিস করি কারণ বেশ অন্যরকম ছিল আমার আমার মনে হয় যে ছোটোবেলার প্রত্যেকটা দিনই অন্যরকম সবাই সবার কাছেই তাই সবাই বলে যে আমাদের ছোটোবেলায় যেটা ছিল আসলে তা না যেটা চলে যায় সেটা আমাদের কাছে সবসময় ভালো হয় যখন ছোটো ছিলাম তখন মনে হতো যে এই দিনগুলো ভালো না পড়াশোনা করতে হচ্ছে এত চাপ হ্যাঁ এত বকা খেতে হচ্ছে এত মার খেতে হচ্ছে তারপর যখন আরেকটু বড় হলাম তখন মনে হলো যে না যে দিনগুলো চলে গেছে সেটাই ভালো এখন মনে হচ্ছে যে ছোটোবেলার দিনগুলো ভালো এরপরে মনে হবে যে এখন যে দিনগুলো কেটে যাচ্ছে সেই দিনগুলো ভালো যা চলে যায় সেটা সবসময় ভালো হয় আমাকে সবাই উইশ করো যাতে আমি লাইফে অনেক সাকসেস পাই আমি অনেক দূর এগোই যারা যারা আমার চ্যানেলে আমার সাবস্ক্রাইবার তারা প্রত্যেককে আমাকে যতটা ভালোবাসা দিয়ে আমাকে এত দূর নিয়ে এসেছো আরও 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 অনেক ভালোবাসো যাতে আমি চ্যানেলটা নিয়ে অনেক দূর এগোতে পারি আমার চ্যানেলের ফ্যামিলিটা ইউটিউব ফ্যামিলি অনেক বড় হয় আর যারা আমার থেকে বড় তারা আমাকে আশীর্বাদ করবে যারা আমার থেকে ছোট তারা আমাকে ভালোবাসা দেবে আর প্রত্যেকে অবশ্যই আমার সঙ্গে থাকবে